আশ্চর্য, ভাড়াটিয়া রুম দেখে গেল, এ পর্যন্ত কোনো কিছুই বলল না। আচ্ছা তাহলে আমি একটা ফোন দিই দেখি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? আপনি যে রুম দেখে গেলেন, তারপর তো আর কোনো কিছু বললেন না, রুম নিবেন বা না নিবেন না নাকি? না আসলে আপু, আমার রুম ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি ফোন দেই নাই। আর অত মানে ভাড়া বেশির জন্য আমি আপনার ওখানে থাকতে পারবো না আপা। এই 1500 টাকা আপনার কাছে বেশি হয়ে গেল? আসলে আমি একটা মানুষ, আমি একা কর্ম করি, তো আর 1000-এর মধ্যে হলে আমার থাকাটা আমার জন্য একটু সুবিধা হয় আর কি। আসলে আশেপাশে যদি বাসাগুলি ঘুরে দেখেন তাহলে দেখবেন এর থেকে অনেক বেশি ভাড়া, আর আমার বাসায় তো সবকিছু সুবিধা আপনি পাচ্ছেন, তো এর মধ্যে এটা তো ভাড়া খুবই কম। না না আসলে কম হলে তো কর কিছু না, আসলে আমার বেশি হয়ে যাচ্ছে একটু। কি আর যে বলেন না, মানে আসলে বুঝলাম না, ভাড়া এত কম, ভাড়া যদি বলতেছেন এত ভাড়া বেশি, তাহলে কিভাবে হবে, ঢাকা শহরে কিভাবে থাকবেন? এখন না থাকলেও যে সারাদিন তেমন কাজ কাম করে মসজিদের বারান্দায় যা শুয়ে থাকবো, তাছাড়া উপায় নাই তো। এটা কোনো কথা বললেন? তাছাড়া কি করব, গরিবের জন্য তো বাসা নাই ঢাকা শহরে। কি যে বলেন, মানে এমন একটা জায়গায় এমন একটা কথা বললেন, সত্যি খুব মানে খুব আঘাত পেলাম। না না আঘাতের কিছু নাই, এখানে আসলে আপনার ওখানে গিয়েছিলাম, আমাকেও রুম পছন্দ হয়েছিল, কিন্তু আসলে রুম ভাড়া বেশি হওয়ার কারণে আমি আপনার ওখানে মানে থাকতে পারতেছি না, এই জন্য আমি চলে আসছি, আপনাকেও বিরক্ত করি নাই, ফোনও দেই নাই, জানি না কি ভাববেন কি মনে করবেন। না ভাই, আসলে ভালো লাগলো না, সত্যি এমন একটা কথা বললেন যে মসজিদের বারান্দায় পড়ে থাকবেন, সত্যি খুব কষ্ট লাগতেছে আমার শুনে। আসলে আপনার কষ্ট লাগলে আপনি আমার বাসা, আপনার বাসা আমাকে কেমনি রাখতে পারেন? আচ্ছা আপনার জন্য যদি আমি একটু স্যাক্রিফাইস করি, যেমন মানে ভাড়াটা যদি আর একটু কমাই দেই, না এটা না শুধু স্পেশালি আপনার জন্য অফারটা, অন্য কারোর জন্য না। না না আমি ওটা কিছু না, আসলে আমার যদি আপনি রাখতে চান তাহলে আমার ওই 1000-এর মধ্যে রাখেন, আমি আপনার বাসায় তাহলে ভাড়া থাকবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো বললাম আপনার জন্য স্যাক্রিফাইস করব। না না স্যাক্রিফাইস কেমনে করবেন বলেন, আমি তো চাইছিলাম 1000-এর রুম, আর আপনি যদি আমাকে 5000-এর রুম দেখান তাহলে তো আমার পক্ষে থাকা সম্ভব না। শুনেন, 1500 টাকা রুমটাই আমি আপনার থেকে 1000 টাকা নিব, কোনো সমস্যা নেই, তাও আপনি আসেন। বুঝলাম না, দুনিয়ার মানুষ ভাড়া থাকে আর বাড়িওয়ালারা এভাবে ফোন দেন, আর আপনি ফোন দিয়ে ভাড়াটিয়া নিচ্ছেন, কারণ সেটা আপনাকে বুঝতে হবে না। আপনি আসেন, তারপর রুম দেখেন, হ্যাঁ রুম তো দেখেই গেছেন, আপনি হ্যাঁ রুমে থাকেন, তারপর রুমে ফার্নিচার আপনাকে কিছু দিতে হবে না, সবকিছু রুমে দেওয়া আছে, আপনি শুধু থাকবেন। না না আসলে আপনি বলেন তো ম্যাডাম, ইয়া আপু আপনার জামাই কি করেন? আসলে সে তো নাই, হ্যাঁ মানে আমার হাজবেন্ড তো নাই, নাই, হ্যাঁ আমাকে ছেড়ে চলে গেছে। আরে এত বড় বাড়িতে আপনি একা থাকেন? হ্যাঁ ভাই, কি করব এখন, একাই থাকতে হচ্ছে। তা আর ভাড়াটি আপনার বাসায় থাকে না কেন? থাকে না, তাদের পোষায় না, ভাড়া বেশি হয় তো তাদের মনে হয় বা অন্যরকম, আবার কিছু ভাড়াটি আর নেচারও ভালো না, ভালো লাগে নাই তাদের, সবাইকে তো ভালো লাগতে হবে, আমার তো কোনো কথা নাই। কিন্তু এখন আপনার বাড়িতে আমি যদি ভাড়া থাকি, আমি একটা বেসেলার, তাহলে আপনাকে কোনো সমস্যা হবে না তো? না আমার কি সমস্যা হবে, আপনি আসবেন, আপনার সাথে কথা বলবো, সেটা তো আমার জন্য আরো ভালো, ভালো লাগবে আপনার সাথে কথা বলে, সময়টাও ভালো কাটবে। না না আসলে এটা কেমন যেন মানে অন্য লাইনে গেল না আমার সাথে। অন্য লাইনে গেছে, মানুষ তো মানুষের জন্য তাই না? হ্যাঁ সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি সারাদিন কাজ কাম করে আসি, আপনার বাসায় একটু ঘুমাবো, আর সেখানে যা আপনি কথা বলবেন, গল্প করবেন। আচ্ছা আপনি কি একাই, আপনি তো বিয়ে করেন নাই? না না বিয়ে করি না, তবে বিয়ে করার কথা চলতেছে, বাড়িতে যাই বিয়ে শাদি করব। আপনিও একা আমিও একা, তাহলে তো এখন আপনার সাথে আমার ভালোই জমবে, কি বলেন? ও এই কথা, হ্যাঁ আপনার মনের কথাগুলো আপনি আমাকে বলবেন, আমি আমার মনের কথাগুলো আপনাকে বলবো, তাহলে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হবে। আসলে ছোটবেলা থেকে অনেক লস করেছি আমি, তাই নাকি? ওই আমাদের আবার অভ্যাস খারাপ ছেলে মানুষের, বুঝেন না, মেয়ে মানুষ দেখলে আমাদের আবার অন্যরকম হয়ে যায়, তো আসলে আপনি একা থাকেন এখানে, আমি আবার যদি আপনার কাছে আসলে যাই আমি চাচ্ছি দেখা আপনার মতো সাক্ষাৎ, কেউ আমার পাশে থাক। কিন্তু আপনি তো আমাকে বিরক্ত করে মারবেন দেখতেছি। না বিরক্ত যদি মনে করেন তাহলে বিরক্ত, আসলে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বিরক্ত হয় না ভাই, এখানে ভালোবাসা তৈরি হয়। না না ভালোবাসা, আমি একটা মানে তৃতীয় লিঙ্গর মানুষ, আমি ভালোবাসা কাক কয় আমি তো এটা বুঝি না, মানে আপনার কথাটা আমি বুঝি নাই। আমি তৃতীয় লিঙ্গ, আসলে আমি মানে মেয়েদের সব ধরনের কাজকাম আমি নিজেও করতে পারি, আর আপনি আমার সাথে কি সময় দিবেন আর কি কথা বলবেন বলেন। ও আচ্ছা আচ্ছা তাই, সমস্যা নাই, যাই হোক আপনি তো মানুষ একজন তাই না, হ্যাঁ আপনার সাথে কথা বলবো না হয়।
হয় হয় তাও আমাকে নিয়ে যাবেন আপনি? হ্যাঁ, আপনার সাথে কথা বললে তো আমার মনটা একটু ভালো লাগবে, তাই না? আমি আমি তো তো একা থাকি। একা থাকেন ঠিক আছে, কিন্তু আমি তো বললাম আপনাকে, আমি তো মানুষ না, আমি তো তৃতীয় লিঙ্গ, তার মানে বুঝছেন আমি কেমন। তৃতীয় লিঙ্গ কারে কয় কোন তো আপনি? মানে ওই যে আসলে হিজড়া টাইপের? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো সে হিজড়া। আচ্ছা হিজড়া ঠিক আছে, কিন্তু তারা কি মানুষ না বলেন? আসলে মানুষ তো, কিন্তু হিজড়ার সাথে হিজড়া মানে মেয়ে মানুষ কেমনে কথা বলবেন? একটা যদি কোনো রোমান্টিক ফিলিংস না পান তাহলে কি আর কথা বলে মজা পাবেন? আমি তো একজন বন্ধু চাচ্ছি, তাই না? অন্য কিছু তো না, আপনি একজন মানুষ হিসেবে আমার বন্ধু হতে পারেন তো? হ্যাঁ হতে পারে ঠিকই আছে, কিন্তু তাহলে আপনার কাজ করেন হ্যাঁ আপনি, বলেন। তাহলে আমাকে রুম ভাড়া দিতে হবে কেন? আপনি আপনার রুমে আমাকে রাখেন। না, রুমে রাখলে আসলে বিষয়টা অন্যরকম দেখায়। আপনি আমার রুমে, আমি বাসা ভাড়া, আপনি থাকলেন, ভাড়াটে হয়ে থাকলেন, সেখানে আমি আপনাকে অন্য অন্য সুবিধা দিব, সেখানে আপনি থাকলেন আর সবসময় আমার চোখের সামনে থাকলেন, আপনার সাথে আমি কথা বললাম, এখানে একটু অন্যরকম ভালো লাগা কাজ করবে আর কি। না না, আসলে ঠিকই বলছেন আপনি, কিন্তু আপনি আপনার রুমে রাখলে আমার আপনার সমস্যা কোথায়? আপনার বাড়িতে তো একা থাকবেন আপনি, আমাকে নিয়ে থাকবেন, তাতে আপনি আপনার লস কোথায়? আসলে লাভ লসের হিসাব এখানে না, আপনি অন্য রুমে থাকলেন সেখান থেকে ইচ্ছে করলে আপনি আমার সাথে আমার রুমে থাকতে পারবেন, সমস্যা নেই। আমি ইচ্ছা করলে হবে কি? আমার তো সবসময় ইচ্ছা জাগে, মেয়ে মানুষ দেখলে আমার সবসময় ইচ্ছা জাগে। আমি আপনাকে মিশাই বলছি, ওটা আমি তৃতীয় লিঙ্গ না, আমি একটা মানে সেই একটা পুরুষই। আচ্ছা আচ্ছা, তাই? আপনার যেটা মনের আশা, আপনার যেটা চাওয়া, সেটা আমি বুঝতে পারতেছি। আসলে আমি মানে ভয়ে বলছিলাম না, কিন্তু এখন দেখতেছি আপনারও যা চাহিদা আমারও একই চাহিদা। আসলে আমি মানুষকে ভালোবাসি, একজন মানুষকে ভালো মানে সাথে ভালো একদম মানুষের সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক করতে চাই। এখন সে তৃতীয় লিঙ্গ হলো না, কোথায় কেমন হলো সেটা আমার দেখার বিষয় না, না সে না, কানা হলো না, ল্যাংড়া হলো না, খোড়া হলো, ওগুলো না, ওগুলো মূল বিষয় না, আমি একজন মানুষকে চাচ্ছি। হ্যাঁ আপু ঠিকই আছে, আপনি মানুষকে চাচ্ছেন এটাও আমি বুঝতেছি, কিন্তু আসলে আমি মানুষই, কিন্তু আপনার যেটা চাহিদা সেটা আমারও একই কথা, আমারও চাহিদা। আপনার মানে দেখতে গিয়েই আপনার রুম তো পছন্দ আমার হয়েছে হোক, কিন্তু তার আগে সবচেয়ে বেশি বড় পছন্দ কিন্তু আপনাকে আমার হয়েছে। আমি আসলে ফোন দিয়ে বলতে চাইছিলাম আপনি কি ভাববেন কি মনে করবেন, তো চিন্তা করে দেখলাম যে না থাক, আপনারা বড় লোক মানুষ, আপনাদের ফোন দিয়ে বিরক্ত করা মানে আমাদের একটা নিজেকে ছোট হয়ে থাকা। দেখেন, ভালোবাসার মধ্যে কোনো বড় লোক গরিব কোনো কথা নাই, ঠিক আছে? ভালোবাসতে মন লাগে, আপনার সেই মনটা আপনার ভিতরে আছে। আপনি আপনি আমাকে ভালোবাসবেন? কেন বাসবো না, আপনি কি ভালোবাসার অযোগ্য নাকি? ভালোবাসলে তো আমার সাথে সবকিছু আপনাকে দিয়া থোয়া করা লাগবে, তখন কি করবেন? হ্যাঁ সেটা তো সমস্যা নাই, বাড়ি আমার, সবকিছু আমার, আপনি আসবেন, আপনি থাকবেন, আপনার সাথে সবকিছু ফ্যাসিলিটি আমি দিব, আপনার সমস্যা কোথায়? শোনেন তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। যদি আপনার ফ্যাসিলিটি আমাকে সবকিছু দিয়ে থাকেন, তাহলে আমাকে রান্না করে আপনি খাওয়াতে পারবেন? হ্যাঁ পারবো, আমি তো মেয়ে মানুষ, রান্না তো আমি করতেই পারি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে জামাই বউ দুজন রাতে থাকে যেরকম করে সেরকম আমার সাথে করতে পারবেন? আপনি আসেন, ঠিক আছে? না আগে বলেন, তাহলে আমি আজকেই যাচ্ছি আপনার বাসায়। শোনেন, আপনি আমার বন্ধু আর কথা দিতে হবে, আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন, আপনি যা চাইবেন আমি তাই দিব, আপনার চাওয়ার কোনো অপূর্ণ রাখবো না, সবকিছু পূর্ণ করে দেবো, সমস্যা নেই। আসলে আমার ভালোবাসার খুব অভাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে এই এই মানে শর্তে রাজি থাকেন, আমি আসতেছি তাহলে আপনার বাসায়। হ্যাঁ আপনি আসেন, চলে আসেন। আপনি ওই যেগুলো করে সেগুলো আমার সাথে করবেন তো? আপনাকে আমি দেখার অপেক্ষায় রইলাম, আপনি আসেন তাহলে। না আমি আগে আগে বলি, আমি যেটা আমি চাইছি সেটা আপনি পাবো কিনা সেটা বলেন। অবশ্যই পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি আপু। ওকে জি, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাক ভালো হলো, আপু ডাকছে না, আজকে বাসায় যাই আমি।